প্রয়াত বিএসএফ কর্মীকে গান স্যালুটের মধ্যে দিয়ে বনগা শ্মশানে শেষ বিদায়। গতকাল বনগা হাসপাতালে মৃত্যু হয় বিএসএফ কর্মীর, ঘটনা এলাকায় শোকের ছায়া। গান স্যালুটের মাধ্যমে প্রয়াত বিএসএফ কর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন তার সহকর্মীরা। উত্তর চব্বিশ পরগনার বনগা খয়রামারি মহাশ্মশানে এদিন শেষকৃত্য সম্পন্ন হয় নিহত বিএসএফ জওয়ানের। মৃত বিএসএফ জওয়ানের নাম বিপ্লব কান্তি রায়, বর্তমানে কৃষ্ণনগরে কর্মরত ছিলেন বিপ্লববাবু। জানা গেছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা চলছিল তার। তবে অদম্য মনের জেদ আর ইচ্ছাশক্তির ওপর ভর করে কর্তব্যে অবিচল ছিলেন তিনি। শারীরিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে নিজের কর্তব্যের প্রতি ছিলেন সদা সতর্ক। মঙ্গলবার বনগার বাড়িতে আসেন, রাতেই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় বনগা মহকুমা হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে রাতেই বনগা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিপ্লববাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার পরিবার সহ গোটা এলাকায়। এদিন খয়রামারি মহাশ্মশানে সাময়িক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। এবার গান স্যালুট এলো, সহকর্মীরা চলছে বিপ্লববাবুর ব্যাটালিয়ানের আধিকারিক ও সহকর্মীরা এসে পৌঁছান বনগা শ্মশানে। বনগা পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান গোপাল শেঠ নিজে উপস্থিত থেকে গোটা বিষয়টির তদারকি করেন। হাসপাতাল থেকে বাড়ি হয়ে তার নিথর দেহ নিয়ে আসা হয় বনগা শ্মশানে। সেখানেই গান স্যালুটের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। এ বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান বলেন, বাঙালি ছেলে যিনি ভারতবর্ষের বিএসএফের কর্মরত অবস্থায় দেশ পাহারা দিতে দিতে তিনি গুরুতর অসুস্থ হন, দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত হন এবং তার বিভিন্ন চিকিৎসার পরে তিনি মারা যান। আমরা ব্যতীত যে তার সম্পূর্ণ সময়টা এই ভারতকে রক্ষা করার জন্য তিনি ব্যয় করতে পারলেন না, তার অর্ধের সময়ের মধ্যেই তাকে চলে যেত। আমরা গর্বিত যে আমাদের বনগার ছেলে, তাই সে ভারতের এই বিএসএফ যে আধা সামরিক বাহিনীতে তার কর্মরত অবস্থায় তিনি মারা গিয়েছেন এবং তিনি কাজ করেছেন। আবার একদিকে ব্যথিত আমরা, তার পরিবার স্বজন হারালো, সে পুরোপুরিভাবে দেশের যে সুরক্ষার কাজটা সম্পূর্ণ করতে পারল না। তা সত্ত্বেও বলবো যে তার প্রতি শ্রদ্ধার সম্মান দেখিয়ে আমাদের বিএসএফের জওয়ান অফিসার এবং আমাদের ক্লাব, আমাদের পৌরসভা একসঙ্গে মিলে তাকে শ্রদ্ধা জানালো। যারা জানালেন তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আজকে তার কর্মপদ্ধতি যেভাবে শৃঙ্খলার মধ্যে দিয়ে তিনি করে গেছেন সেগুলো আমাদের মনে রাখতে হবে। পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে, তাদের পাশে থাকব, আমাদের এই অঙ্গীকার থাকবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।